हाय एवरीवन, वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल। आमी तुम्हारे सोमेन दा। तो बंधुरा तुम्हारा जेमनटा थामनेले देखते पेयेछो तुम्हारे काछे रिक्वेस्ट रइलो आजकेर ए भिडियोटा पुरो देखो, कारण ना देखले किन्तु तुम्हारे ही क्षति हबे। हाँ बंधुरा, तुम्हारा ठीक ही शुनेछो, दया करे तुम्हारे काछे रिक्वेस्ट करछि पुरो भिडियोटा देखो। और पारले तुम्हार जत बंधु बान्धवी आछे जारा चाकरिर जन्य पढ़ाशोना करछे, दया करे तादेरके ऐ भिडियोटा शेयर करो प्लिज। रिक्वेस्ट रइलो, एइटुकुन आमार रिक्वेस्ट रइलो। आजकेर ऐ रिक्वेस्टटा किन्तु तोमादेरके मानतेई हबे, प्लिज सकलेर संगे शेयर करो। तो क्यों एत रिक्वेस्ट करछि चलो तोमादेरके बोले दी। खाद्य दफ्तर एक नतून नियोगे विज्ञप्ति प्रकाशित होयेछे, अफिसियल नोटिफिकेशन प्रकाशित होयेछे, जेखाने तोमरा माध्यमिक उच्च माध्यमिक पास योग्यता आवेदन करते पारबे, ठीक आछे। এবং শূন্যপদের সংখ্যা যদি বলো 6300টি মতো শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি এবং কেন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে বললাম আর কেন শেয়ার করতে বললাম ভিডিওটা, সেটাও তারও ব্যাপারে বলবো। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা সেন্ট্রালের খাদ্য দপ্তর থেকে প্রকাশিত হয়েছে, ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানে অনেকগুলি পোস্ট রয়েছে যেখানে তোমরা রেগুলার পোস্টে জব করতে পাবে, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েশানে এখানে প্রত্যেকটা পোস্ট রয়েছে। প্রজেক্ট ম্যানেজার এখানে দেখতে পাচ্ছ, মার্কেটিং ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, প্রত্যেকটা পোস্ট রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কোনটাতে চা হয়েছে কোনোটাতে চা হয়নি, ঠিক আছে। এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে এবং মোট শূন্যপদ 6300টি মতো শূন্যপদ রয়েছে। এবং এই নিয়ে অনেক বড় বড় ইউটিউবার ভিডিও বানিয়েছে বাংলাতে, বাংলার হিন্দি তো বাদ দাও, বাংলাতে 3 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ মতো সাবস্ক্রাইবার রয়েছে, 80,000, 90,000, তারা প্রত্যেকে বানিয়েছে এই এই সংক্রান্ত ভিডিও। তো এই নোটিফিকেশানটা আমি 5 থেকে 6 দিন আগে দেখেছিলাম, ঠিক আছে। বাট আমি অত গুরুত্ব দেইনি, কারণ এরকম মানে আমার একটু খটকা লেগেছিলো, আমার মনে হয়েছিলো এটা মানে সরকারের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি, এটা কোনো প্রাইভেট জব টব হবে, তার জন্য আমি ভিডিও করিনি। বাট সবাই যখন ভিডিওটা করলো এবং তারপরে যখন এই বিষয়ে আমি ভালো করে জানলাম, তখন জানা গেলো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, ঠিক আছে। এটা কোনো টাকা খাওয়ার ধান্দা, মানে টাকা নেওয়ার জন্য কিন্তু তোমাদের এই জিনিসটা করা হয়েছে। টাকা কিভাবে নেবে দেখো, তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। অনলাইনে আবেদনের ডেট কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে, 27/4/2023 থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, 26/5/2023 আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো, www.fpci.org.in, ঠিক আছে। এরকম ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েবসাইটটা কেমনভাবে তৈরি করেছে দেখাচ্ছি, ঠিক আছে। এবং তোমাদের যে এখানে কত কি অ্যাপ্লাইয়ের চার্জ দেখো, অ্যাপ্লাইয়ের জন্য এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তোমরা 375 টাকা এবং আদার হয়ে থাকলে কিন্তু তোমাদের 650 টাকা লাগবে। এই যে অনলাইন করবে তোমরা, ঠিক আছে, এত ভ্যাকান্সি দেখে সবারই মাথা খারাপ হবে, কারণ এমনিতেই বর্তমানে রাজ্য কেন্দ্রের কোনো ভ্যাকান্সি নেই। তো এত ভ্যাকান্সি দেখে সকলে অ্যাপ্লাই করবে, এখন বর্তমানে বেকার যুবক যুবতীর সংখ্যা তো কম নেই, তো সকলে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাইয়ের টাকাটা কিন্তু তারা নিয়ে নেবে, ঠিক আছে। এটা পুরোপুরিভাবে তারা একটা ফেক ওয়েবসাইট তৈরি করেছে সরকারের নামে, এবং তারা কিন্তু এই যে তোমার কি বলো অনলাইনে ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বলে কোনো নেই, এফসিআই একটা বলে আছে, একটা ওয়েবসাইট আছে, সংস্থা আছে কেন্দ্র সরকারের, যেটা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম, বাট ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বলে কোনো কিছু নেই, ঠিক আছে। চলো তোমাদেরকে আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যারা তারা যেটা দিয়ে রেখেছে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রথমেই দেখো বলেছে অ্যাপ্লাই জব, অ্যাপ্লাই ফর জব। এগুলো প্রাইভেট কোম্পানির যেমন ওয়েবসাইট হয় না সেরকম, এখানে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া রয়েছে, প্রত্যেকটা পোস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে দেখতে পাচ্ছ চার্জিং যে ফি সেটা বলে দেওয়া রয়েছে, আর এখানে সমস্ত কিছু বলার পরে তোমাদের এখানে অ্যাপ্লাই লিঙ্ক এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো এরকমভাবে করে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, সমস্ত কিছু জানার পর আমি যত জানতে পারলাম এটা পুরোপুরিভাবে ফেক। খাদ্য দপ্তরে এখন কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো নিয়োগ করা হচ্ছে না, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল ভিডিও বানিয়েছে, ঠিক আছে। তারা যদি এই ভিডিওটা দেখে থাকে তাদেরকে রিকোয়েস্ট করব, হয়তো ভুলবশত তারা অতটা মানে বুঝতে পারেনি, ভিডিও করে ফেলেছে। তো দয়া করে ভিডিওটা প্রাইভেট করে এবং সকলকে এই বিষয়ে জানিয়ে দিক, তাদের টেলিগ্রাম হোক কিংবা তাদের কমিউনিটি ট্যাব ইউটিউবে, যেখানে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ভিডিওগুলো শেয়ার হয়েছে, অবশ্যই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত। আর তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এই ভাঁওতাবাজি থেকে দূরে থাকবে, ঠিক আছে। যতক্ষণ না অফিসিয়াল কোনো ওয়েবসাইটে নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে তোমরা কিন্তু যাবে না। আর বলে রাখি, ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো, কারণ তাদের জানা দরকার এই সব জিনিস থেকে, তারা যাতে দূরে থাকে। অনেকেই কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলবে, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিয়েছে, কারণ
এরকম একটা ভ্যাকান্সি, এত বড় শূন্যপদের ভ্যাকান্সি কেউ হাতছাড়া করতে চায় না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আবেদন করতে পারে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কেন ছাড়বে? প্রত্যেকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই হচ্ছে, ভালো শূন্যপদ রয়েছে, এগুলো ফেক, সম্পূর্ণ ফেক, ঠিক আছে? এই 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 জিনিস থেকে দূরে থেকো। এবং তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দয়া করে সকলের সঙ্গে শেয়ার করো, প্লিজ এইটুকুন করতে পারো, ঠিক আছে? নাহলে অনেকের অনেক রকম ক্ষতি হয়ে যাবে। এই টাকাটা কিন্তু কম টাকা নয়, 650 টাকাটা কিন্তু কম টাকা না, ঠিক আছে? আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।